বন্ধুরা, আমাদের বাসায় অনেক সময় মুড়ি বেশি দিন থাকার কারণে নরম হয়ে যায়। নরম হয়ে গেলে সেই মুড়ি আমরা কি করি, ফেলে দিতে হয়, ওই মুড়িটা আর খেতে পারি না। এখন এই মুড়িটা আমরা কিভাবে খেতে পারি সেটি আপনাদের দেখাবো। লো আঁচে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াটা গরম করে নিব। নেওয়ার পরে এই মুড়িগুলো দিব। চুলো পুনরায় খাবার উপযুক্ত হয়েছে। ভিউয়ার্স, এখন যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি খুবই ইম্পর্টেন্ট একটি টিপস। যেমন আমরা বাসায় ভর্তা বা বিভিন্ন কাজে শুকনা মরিচ ভাজাটা খেয়ে থাকি, কিন্তু অনেক সময় ভাজার সময়ের অভাবে বা বিভিন্ন কারণে ভাজা না থাকার জন্য খেতে পারি না বা সেটা ব্যবহার করতে পারি না। এখন এই মরিচ ভাজার পরে দীর্ঘদিন আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। এক্ষেত্রে প্রথমে আমরা কি করতে পারি, একটা গরম কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের ভিতরে মরিচগুলো দিয়ে দিচ্ছি। লো আঁচে কিছু সময় ভাজার পরে দেখুন মরিচটা একবারে ভাজা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এরকম একটা পাউরুটি বোতলে আমি সব মরিচগুলো ভরে নিব। মরিচগুলো অবশ্যই গরম থাকা অবস্থায় ভরবেন, মরিচ ঠান্ডা হয়ে গেলে কিন্তু মরিচ নরম হয়ে যাবে। আর আপনারা যে কোনো বায়ুরোধী কৌটা বা বোতল যেটা খুশি অবশ্যই সাথে সাথে মুখটা বন্ধ করে দিবেন। যতদিন এটা আপনি ব্যবহার করবেন, মরিচ ব্যবহারের সময় একটা দুইটা যতটা প্রয়োজন নিয়ে সাথে সাথে মুখটা আটকাই দিবেন, দেখবেন এই মরিচ অনেক দিন মুসমুসা অবস্থায় থাকবে। ফ্রিজে রেখে দিই, দেখুন এখানে কত ময়লা থাকে। এভাবে ফ্রিজে রাখলে এই অন্য খাবারেও চলে যায়, ফ্রিজে রাখা খাবারগুলো দূষিত হয়ে যায়। তখন আমরা এটা কি করতে পারি, ডিম বাজার থেকে নিয়ে আসার পরে এরকম একটা বোলের ভিতরে সব ডিমগুলো উঠিয়ে নিব। পানিটা এতটা পরিমাণ দিব যেন ডিমগুলো উঠে থাকে। আর এর ভিতরে সামান্য একটু ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। এখন এভাবে ভালো করে যদি আপনি 5 মিনিট ভিজিয়ে রাখেন, তারপরে 5 মিনিট ভিজিয়ে রাখার পরে একটু এভাবে কুচিয়ে ধুয়ে নিয়ে ডিম উঠিয়ে নেন, তাহলে ডিমের ভিতরে কোনো জীবাণু থাকবে না এবং ফ্রিজে আপনারা সহজেই রাখতে পারবেন। মরিচগুলো গোটা পেসে ধুয়ে এভাবে শুকিয়ে নিয়েছি। এখন যেটি করবো সেটি হচ্ছে এরকম একটা বাটি নিব। এখন বাটির ভিতরে দেখুন আমি একটু খবরের কাগজ এভাবে ছোট করে কেটে নিয়েছি। এই খবরের কাগজটি বাটির ভিতরে ভালোভাবে শুকিয়ে দিব। সব পাশ ভালোভাবে ভিজিয়ে এর ভিতরে মরিচগুলো দিব। মরিচগুলো দিয়ে যদি আপনি এভাবে ঢেকে ঢাকা দিয়ে রাখেন, তাহলে এই মরিচ অনেকদিন ভালো থাকে। দেখুন বন্ধুরা, আমি এখানে এই মরিচগুলো 15 দিনের বেশি রেখেছি, মরিচগুলো কিছুই হয়নি। এর ভিতরে যে পানি আসে সে পানিটা কি এই কাগজে শুষে নেয়, এটাতে মরিচ অনেকদিন ভালো থাকে। আপনারা যদি এইভাবে সংরক্ষণ করেন তাহলে 20 থেকে 25 দিনেরও বেশি মরিচ রাখতে পারবেন। প্রতিদিনই আমরা দুধ জাল দিয়ে থাকি। অনেক সময় বেশি দিন ফ্রিজে রাখার পরে দুধটা কেমন দেখেন, কাটা কাটা ছানা উঠা মতো হয়ে যায়। তখন এই আমরা জাল দিয়েই দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে আমরা দুধ জাল দেওয়ার সময় যদি সামান্য একটু লবণ দিয়ে দিই তাহলে দুধটা কেটে যাবে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটি হচ্ছে সারাদিন আমরা যে কাজ করি অথবা রান্নাবান্না করি, কাজ শেষে অনেকগুলো ময়লা জমা হয় যেগুলো আমরা এরকম ঝুড়িতে রাখি। আর এরকম ঝুড়িতে রাখার কারণে তাড়াহুড়া করে যখন ঝুড়িতে রাখি দেখেন চারপাশটা অনেকটা ফাঁকা, ময়লাটা বাইরে চলে যায়, ফলন নষ্ট হয়, ঝুড়িটাও নষ্ট হয়ে যায়, খারাপ দেখা যায়। এক্ষেত্রে আমরা কী করতে পারি, এরকম একটা পলিথিন নিব। পলিথিন নেওয়ার পরে পলিথিনটা খুব ভালো করে ময়লা ঝুড়ির ভিতরে বিছিয়ে দিব, ঘুরের অংশটা এভাবে করে দিব, তাহলে কিন্তু ময়লা আর বাইরে চলে আসবে না। তাড়াহুড়া করে আপনি ময়লা রাখলেও ময়লাটা ভিতরেই থাকবে এবং ময়লার পাত্রটা নষ্ট হবে না।